Hey everyone, welcome back to my channel. So আজকে দশমী আর দশমীর দিন obviously একটু মন খারাপ হয় যে ঠাকুর চলে যাচ্ছে বাট আবার পরের বছর আসবে কোনো প্রবলেম নেই। পিসিদের বাড়িতে রয়েছে পিসিদের পাড়ার পূজয়ে পিসিরা বরণ করতে যাবে তো ওদের সাথে আমি যাব। ওরা সিঁদুর খেলবে বরণ ডালাও সাজিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব কি কি করেছে আর ইভেন ইচ্ছে আছে যে ভাষানেও একটু যাওয়ার তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। এখানে বরণ ডালা রেডি করে রেখেছে পিসি পানের খিল্লি বানিয়ে রেখেছে আর এখানে দুটো পান রেখেছে যেটা মুখে ছোঁয়াতে হয় ঠাকুরের। এখানে ধান আছে দুব্ব আছে সিঁদুর আর এখানে সন্দেশ রয়েছে। পিসি এখন অলমোস্ট রেডি আর পরে করে শাড়িও পরতে চেয়েছিল তো আমি ওকে হেল্প করে দিলাম একটু কুচি টুচি দিয়ে আর এখনও জুয়েলারি পরছে। তারপরে দিদি রেডি হয়ে গেলে আমরা বরণ ডালা নিয়ে বেরিয়ে যাব কারণ এখন বরণ হচ্ছে জানি না কেন আজকে খুব তাড়াতাড়ি ভাসান যাচ্ছে বেশিরভাগ ঠাকুর তো তাড়াতাড়ি গিয়ে বরণটা করে নেবো ফাঁকা ফাঁকাও পেয়ে যাবো। হ্যাঁ দুর্গাপুজোয় দুর্গার লকেটের আলাহারই পরছে ইয়ারিংসগুলো খুব সুন্দর ইয়ারিংসগুলো তো দুর্গা ঠাকুরই রয়েছে এই যে এখন তো দুপুর প্রায় তিনটে বাজে আর এরকম মিক করেছে প্লাস বৃষ্টিও হচ্ছে। ভাবলাম গিয়ে কয়েকটা পাড়ার ঠাকুর দেখে আসি তো 10-12টা মতো পাড়ার ঠাকুর দেখে এসেছি আমরা আমি আর পিসি গিয়ে।
এখন 7:30 বাজে আর পাড়ার ঠাকুর ভাসান হচ্ছে, ধুনুচি নাচ হবে, পুকুরের কাছে এনে সব রাখছে। আমার তরফ থেকে বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।